হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন আমরাও সুস্থ নিরাপদে আছি ফ্রেন্ডস এই বৃষ্টিমুখর আবহাওয়ায় চলে গেলাম মেজজান হাইলে আয়ুনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ট্রাই করার জন্য এবং মেজজান হাইলে আয়ুন ট্রেডিশনাল চট্টগ্রামের খাবার সার্ভ করে থাকে এবং এখানে বেশ কিছু ধরনের খাবার আছে প্যাকেজও আছে আমরা নিয়েছিলাম একটা কালাভুনা প্যাকেজ আর একটা হচ্ছে মেজজান প্যাকেজ সো মেইনলি আমরা আজকে ট্রাই করতে গিয়েছিলাম চট্টগ্রামের অথেন্টিক কালো ভুনা আর হচ্ছে চট্টগ্রামের মেজবান গরুর গোস্ত আর চনার ডাল আমরা আজকে অর্ডার করেছি একজনের মেজাইনে সেট মিল যেটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা আর অর্ডার করেছিলাম একজনের কালাহনো সেট মিল যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেট মিল ভাত আর তারা মাটির পাত্রে ভাত সার্ভ করেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক দিন পর মাটির পাত্রে খেতে পারলাম দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চট্টগ্রামের মেজবান গোস্ত ওটা হচ্ছে চনার ডাল আর এটা হচ্ছে কালো ভুনা সো প্রথমে আমরা ট্রাই করলাম কালো ভুনা এবং কালো ভুনাটা দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার এসেছে কালো ভুনার এবং এটা হচ্ছে অথেন্টিক কালো ভুনা আর ভাতের সাথে কালো ভুনা খেতে খুবই ভালো লাগে আমার কার কার কালো ভুনা পছন্দ অবশ্যই জানাবেন ফ্রেন্ডস প্রথমে আজকে কালো ভুনা দিয়ে ভাত শুরু করলাম বিসমিল্লা রহমান রাহিম এবং খুবই চমৎকার লাগলো খুবই সফট গোস্তটা খুব দ্রুত ছিঁড়ে আসছে দেখতেই পাচ্ছেন খুবই সফট আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করা হয়েছে খুবই ভালো লেগেছে কালারটা একদম অথেন্টিক কালো ভুনার কালার আর আজকে আমরা মেজজান হাইলে আইউনের গুলশান ব্রাঞ্চে আছি এটার লোকেশন আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে যারা যারা গুলশান ব্রাঞ্চে যেতে চান অবশ্যই যেতে পারবেন আর এরপর আমি ট্রাই করি মেজবান গরুর গোষ্ঠ আমি চিটগের এই মেজবান গরুর গোষ্ঠ প্রথম ট্রাই করছি আমার কখনো মেজবান গরুর গোষ্ঠ ট্রাই করা হয় নাই খুবই চমৎকার একটা অন্য রকম ফ্লেভার পাচ্ছি মশলার যেটা ঢাকার গরুর গোস্তে সাধারণত পাওয়া যায় না ঢাকার গরুর গোস্তে এরকম ফ্লেভারটা আসে না যেটা মেজবানী গরুর গোস্তে আমি পেলাম ঢাকার গরুর গোস্তের বা রেজালাটা একটু অন্য রকম হয় আর মেজবানি গরুর গোস্তের মশলাটাই অন্যরকম হয় এবং এতে আমি বিভিন্ন ধরনের মশলার ফ্লেভার পাচ্ছি খুবই টেস্টি ছিল একটু ঝোলঝোল হয় মেজবানি গরুর গোষ্ঠটা তারা যেটা এখানে সার্ভ করেছেন চমৎকার লাগলো আমার কাছে এবং গোশ যথারীতি খুবই সফট ছিল এবং রান্না দুর্দান্ত হয়েছে আর তারা ভাতের সাথে প্রচুর পরিমাণে সালাদ সার্ভ করেছিল একদম শেষে ট্রাই করি আমি ভাতের সাথে চনার ডাল চনার ডাল আর বুটের ডাল একই রকম যেটা আমার কাছে খেয়ে মনে হলো চনার ডালে তারা গরুর গোস্তের চর্বি প্লাস একটু গোস্ত দিয়ে তো যেটা রান্না করা হয় ঢাকাতেও সাধারণত আমরা এইভাবে খেয়ে থাকি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চনার ডাল চনার ডালের সাথে চর্বি এবং গোস্ত পাচ্ছি যেটা আমাদের ঢাকায় বুটের ডালের মতো এটাও খুবই ভালো লেগেছে আর বুটের ডাল বা চনার ডাল দিয়ে গরুর গোস্তর সাথে রুটি বা পরোটাও খেতে পারবেন তবে আজকে আমরা ভাত দিয়েই ট্রাই করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারটা এবং চট্টগ্রামে সাধারণত ভাতের সাথেই খাওয়া হয় সো আমরা ভাতের সাথেই ট্রাই করলাম এবং খুবই টেস্টি ছিল চনার ডাল ফ্রেন্ডস যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন এবং যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাবেন না ফ্রেন্ডস আমরা আর কোথায় যেতে পারি কোন জায়গার খাবার খেতে পারি আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেইখানে নিয়ে যাওয়ার এবং সেইখানকার খাবার দেখানোর জন্য ফ্রেন্ডস সো আজকের ভিডিওটা কেমন হলো বিশেষ করে চট্টগ্রামের অথেন্টিক খাবার ট্রাই করছি আমার কাছে খুবই ভালো লাগলো যেহেতু প্রথমবার আমি চট্টগ্রামের অথেন্টিক খাবারগুলো ট্রাই করছি সো আমার কাছে কিন্তু চিটাগঞ্জের খাবার সত্যি খুব ভালো লাগলো আর কোন কোন জেলার খাবার ট্রাই করতে পারি আমরা আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সেই এলাকার খাবার আপনাদের সামনে তুলে ধরার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আবার অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ Assalamualaikum